বিধানসভায় বাজেট পড়তে গিয়ে ভুল বাজেট পড়লেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আসন্ন অর্থবর্ষের জন্য নতুন বাজেট পড়ার বদলে পুরনো বাজেট পড়লেন রাজস্থানের কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শুক্রবারই রাজস্থানে রাজ্য বাজেট পেশ করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বাজেট পাঠ করতে ওঠেন, কিন্তু 2023-24 অর্থবর্ষের বাজেটের বদলে তিনি ভুল করে গত বছরের বাজেট পড়তে শুরু করে দেন। রাজনৈতিকদের মতে দলের নেতা রাহুলের পথ অনুসরণ করেই এই অবস্থা গেহলটের। বাজেট পত্র ভুলভাল পড়ার পরেই বিধানসভায় শুরু হয় তোলপাড়। বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কারোর বাজেট পত্র আনার অধিকার নেই, সেখানেই মুখ্যমন্ত্রী ভুল বাজেট পড়তে সরকারি আধিকারিকরা ছুটেন নতুন বাজেট পত্র আনতে। এতে হিসাব মতো বাজেট লিক হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই কাণ্ডে মুখ পুড়েছে কংগ্রেসের। প্রথমেই এদিন শহরতলির কর্মসংস্থান ও কৃষি বাজেট পাঠও করেন তিনি। বাজেটে দুটি ঘোষণা করার পরেই বিজেপির বিধায়করা বুঝতে পারেন যে গত বছরের বাজেট পত্র পড়ছেন মুখ্যমন্ত্রী। এরপরেই শুরু হয় হইচই। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তারা। अब मैं अल्प आय वर्ग के साथ साथ समस्त 1,18,00,000 घरों एक बार इस बीच को क्यों और दूसरी आप ये पुरानी 1,18,00,000 घरों स्थगित करिए, दोबारा इनको फिर से अवसर दीजिए, ये दोबारा आकर के फिर पढ़े जो कुछ भी पढ़ना चाहें। इनका बजट केवल और केवल इनकी अटैची में पैक रहता है, लॉक एंड की रहता है, किसी को भी इसकी जानकारी नहीं होती है। वो ये पढ़ रहे हैं, लाइनें सही पढ़ रहे हैं या गलत पढ़ रहे हैं, इसका उनको पता कैसे लगा? ये पता उनको कैसे लगा ये जानना चाह रहा है राजस्थान। ये बजट लीक नहीं है तो और क्या है? और ऐसे लीक बजट को आप इस सदन में इस समय नहीं रख सकते हो। दोबारा बना करके तारीख तय करके आइए और बजट रखिए, हमें कोई एतराज नहीं। বিধানসভার স্পিকার সিপি যোশী বিধানসভায় শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানালেও বিরোধীরা ক্রমাগত বিক্ষোভ দেখাতে থাকেন। 8 ঘন্টার জন্য মুলতবিও করে দেওয়া হয় বিধানসভা। পরে ফের বাজেট অধিবেশন শুরু হলে বিজেপি বিধায়করা ওয়েলে বসে বিক্ষোভ দেখান। শেষে অধিবেশন বাতিল করে দিতে হয়। তবে এই ঘটনায় মুখ পুড়েছে কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।